साइकिल धीरे चलो है। ক্যাবিনেট নির্বাচনের নির্বাচন হচ্ছে, তো এখানে হচ্ছে প্রত্যেক ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রার্থীরা দাঁড়ায় প্রত্যেক ক্লাসে। ভোটাররা প্রত্যেক ক্লাসে একটা একটা করে দেওয়ার পরেও আরও তিনটা এক্সট্রা দিতে পারবে। তো এখানে আমি দশম শ্রেণীতে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। আমার বিদ্যালয়ের যে আমার ছোটো বোনেরা আছে এবং আমার সমবয়সী যারা আছে তাদের জন্য মানে সহযোগিতার মনোভাব নিয়ে আমি তাদের জন্য দাঁড়িয়েছি, কারণ এটা আমার শেষ বছর, তাই আমি দাঁড়িয়েছি। এবং ইনশাআল্লাহ আমি চাই যে যেন আমি এটা জিততে পারি এবং তাদের সবাইকে যেন সহযোগিতা করতে পারি। এই নির্বাচনে জয়ী হলে হচ্ছে আমি স্কুলের যত সমস্যা আছে বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করব। আমার আপুদের, ছোট আপুদের যত প্রবলেম আছে বা তাদেরকে বিভিন্ন সহযোগিতা করব এবং স্কুলের উন্নয়নের চেষ্টা করব। খুবই ভালো লাগতেছে যে আমাদের এখনও তো 18 বছর বয়স হয় নাই যে আমরা জাতীয় ভোট দিব, তারপরেও যে আমাদের স্কুল এই ভোট দেওয়ার জন্য যে প্রচেষ্টা করতেছে আমাদের ভবিষ্যতে যেটা কাজে লাগবে, তো আমাদের খুব ভালো লাগতেছে। যারা ভালো না যারা আসতে, হ্যাঁ এই স্কুল ক্যাবিনেট নির্বাচন হচ্ছে আমাদের স্কুলে যে সকল শিক্ষার্থী আছে তারা তো তাদের মতামত সরাসরিভাবে শিক্ষকদের কাছে প্রকাশ করতে পারছে না, তো আমরা এই যারা ক্যাবিনেট নির্বাচনে নির্বাচিত হয়েছি তারা তাদের কাছ থেকে তাদের মতামতগুলো নিব এবং সেগুলো আমাদের শিক্ষকদের কাছে পরিবেশন করব, যারা যাতে তারা আমাদের মানে সমস্যাগুলো সমাধান করতে পারে। আপনি দেখছেন যে এখন সারা দেশেই একসাথে স্কুলের স্কুল ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ভোট গ্রহণ কর্মকর্তা, রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনার সবই শিক্ষার্থীরা এবং উৎসবমুখর পরিবেশে তারা ভোটদান করছে এবং ভবিষ্যৎ নেতৃত্ব দানের জন্য তারা প্রস্তুত হচ্ছে। আমি মনে করি এই ক্যাবিনেট গঠনের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশের নেতৃত্ব দিবে, সেই নেতৃত্বের গুণাবলী তারা এখান থেকে অর্জন করবে। এই এখান থেকে যারা নির্বাচিত হবে তারা স্কুলে কিন্তু নেতৃত্ব দেবে এবং বিভিন্ন সামাজিক সাংগঠনিক জিনিসের তারা নেতৃত্ব দেবে, এর মাধ্যমেই কিন্তু আমরা ভবিষ্যৎ নেতা পাবো। ইতিমধ্যে কিন্তু আমি লক্ষ্য করেছি সদর গার্লস থেকে পাশ করা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়েছেন, তার মানে আমরা বলতে পারি যে এই নির্বাচনের মাধ্যমে আমাদের জাতি গঠনে আমাদের নেতা গঠনের ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করবে।